বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসর অনুষ্ঠিত হবে চলতি বছরের নভেম্বর মাসে ইতিমধ্যে আসন্ন এই আসরকে সামনে রেখে কয়েকদিন আগে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট আর এই প্লেয়ার্স ড্রাফট থেকে পছন্দের দেশি বিদেশি খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে অংশগ্রহণকারী দলগুলো কিন্তু এবারের বিপিএলের ড্রাফটের দল পাননি একশো জন দেশি ক্রিকেটার এদের মধ্যে গতবার রংপুর রাইডার্সের হয়ে অধিনায়কত্ব করা নাইম ইসলাম রাজশাহী কিংসের ওপেনার জুনাইত সিদ্দিকী লেগ স্পিনার জুবাইর হোসেন লিখনরাও রয়েছেন এর আগের আসরে প্রতি দলে চারজন করে বিদেশি খেলোয়াড় একাদশে রাখার নিয়ম থাকলেও এবার সেই নিয়ম পরিবর্তন করে পাঁচজন করা হয়েছে ফলে প্রতি দলে একজন করে দেশি খেলোয়াড় নেয়ার সুযোগ কমে গেছে নাইম জুনাইয়েদদের দল না পাওয়ার কারণ এটাই এদিকে এবারের বিপিএলের সবচেয়ে বেশি বিদেশি ক্রিকেটার পাকিস্তানের সাত দলে মোট সতেরো জন পাকিস্তানি খেলোয়াড় বাংলাদেশ প্রিমিয়ার লিগের টিকিট হাতে পেয়েছেন উপমহাদেশের কন্ডিশন তথা বাংলাদেশের মাটিতে অন্য দেশের চেয়ে পাকিস্তানি ক্রিকেটারদের রেকর্ড খানিকটা উজ্জ্বল যে কারণেই হয়তো ফ্রাঞ্চাইজিগুলো পাকিস্তানি খেলোয়াড়দের প্রতি বেশি নজর দিয়েছে তবে দলগুলো একজন পাকিস্তানি খেলোয়াড় না কিনে বা বিদেশিদের দিকে বেশি না ঝুঁকে নাইম জুনায়তদের সুযোগ দিয়ে একবার পরক করেও দেখতে পারত সতেরো পাকিস্তানি ক্রিকেটার হলেন শহীদ আফ্রিদি মোহাম্মদ আমির শাহিন শাহ আফ্রিদি মোহাম্মদ সামি উসামা মির রাজা আলিদার হাসান আলী ফাহিম আশরাফ ইমরান খান জুনিয়র শোয়েব মালিক রুম্মান রাইস জুনায়েদ খান সরফরাজ আহমেদ সাদাব খান উসমান খান শেনোয়ারি বাবর আজম এবং গুলাম মুদাসসাল খান দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরেই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন